আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি কোথায় যাচ্ছি যারা জানেন না, আর যারা আমার কুমিল্লার ভিতর আছেন তারা দেখেই বুঝতে পারছেন আমি কোথায় যাচ্ছি। আর সামনে যেহেতু 9 তারিখে আমাদের কুমিল্লাতে মেয়র নির্বাচন, সেহেতু সুসিয়াপার একটা ব্যানার ছিল, সুসিয়াপা অনেক বেশি আমার কাছে মানে সুসিয়াপাকে অনেক বেশি ভালো লাগে, আর সুসিয়াপা কিন্তু মানুষ হিসেবে অনেক বেশি ভালো। আচ্ছা চলুন, আমি মেন কলেজ গেট দিয়ে ঢুকতে আপনার আমি কোথায় যাচ্ছি কুমিল্লার ভিতর যারা আছেন তারা অবশ্যই জানে না, যারা কুমিল্লার বাইরে আছেন তারা অবশ্যই আমি ভিডিওটা যখন আমি বলা শুরু করব তখন আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া ইন্টার শাখার প্রথম গেট দিয়ে ঢুকতে প্রথম মসজিদ। মাশাল্লাহ অনেক সুন্দর মসজিদ। তারপর দেখেন শহরের বাচ্চাগুলো কিন্তু অনেক গৃহবন্দী হয়, কিন্তু যারা স্কুল কলেজের সাথে থাকে তারা কিন্তু খোলা মাঠ পায় এবং তারা অনেক প্রাণবন্ত হয়। তারপর দেখুন আমি এটা হচ্ছে পুরাটাই আপনার মসজিদ। তো যেতে যেতে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ইন্টার শাখায় কী কী আছে। আর ইন্টার শাখায়ও কিন্তু প্রতি বছর হাজার হাজার বাচ্চা বের হয় এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারাও বের হয়। আর এটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের আপনার ইন্টার শাখা। তো ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ, ডিগ্রি কলেজ হচ্ছে আপনার ধর্মপুর, আর এটা হচ্ছে রানীদিঘির পাড়ে কুমিল্লা। রানীদিঘির পাড়ে হচ্ছে ইন্টার শাখা এবং কুমিল্লা ডিগ্রি কলেজ, ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ হচ্ছে আপনার ধর্মপুর। তো ওখানে আপনার যেহেতু অনার্স মাস্টার্স আছে সেহেতু ওখানে অনেকগুলা শাখা আছে, কিন্তু আপনার ইন্টার শাখাটাও কিন্তু অনেক বিশাল বড় একটা মাঠ আছে এবং অনেকগুলা ভবন আছে, সুন্দর দেখতে ইন্টার শাখাটাও। আর যারা বলেন যে আমাদের কুমিল্লাতে কিচ্ছু নাই নাই, ফকির ফকির কুমিল্লার মানুষ, আপনারা আসলে আমাদের কুমিল্লাকে অনেক বেশি হিংসে করেন। কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের কুমিল্লাতে কোনো কিছুরই অভাব নাই। শিক্ষা প্রতিষ্ঠান বলেন অনেক ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন কুমিল্লা মেডিকেল কলেজ আছে, কুমিল্লা ভিক্টোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, তারপরে কুমিল্লা সরকারি কলেজ আছে, কুমিল্লা মানে কুমিল্লাতে কী নাই বলেন, কুমিল্লাতে সব কিছুই আছে। সেজন্য আপনারা আমাদের কুমিল্লাকে হিংসে করেন, হিংসে করেন না, কুমিল্লার মতো হয়ে আপনারাও দেখান। আচ্ছা যাই হোক, কত বিশাল মাঠ, আর অনেক সুন্দর করছে ইন্টার শাখাটা। আর মেন একটা আকর্ষণ আছে যেহেতু এটা রানীদিঘির পাড়ের সাথে, সেহেতু কুমিল্লা ইন্টার ভিক্টোরিয়া ইন্টার শাখাটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনার দিঘির কারণে। তো আচ্ছা আমি কলেজ সম্পর্কে একটু আপনাদেরকে বলে দিই যেহেতু ভিডিওটা অনেক বেশি শর্ট। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ 1999 সালে স্থাপিত হয়, আর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা এটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শাখা রানীদিঘির পাড়ের সাথে, আর অনার শাখা ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ। তো এটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো অনেক সুন্দর এবং অনেক আয়তন বিশিষ্ট ইন্টার শাখাটা। এখানে উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হয় এবং অন্যদিকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে অনেক শিক্ষার্থী বিদায়ও নিচ্ছে। আর এটা হচ্ছে ইন্টার শাখা। আপনাদেরকে আরেকদিন আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখাটা দেখাবো, অনার্স শাখা যেটা, অনার্স মাস্টার্স। আর আমি আসলে কুমিল্লার মেয়ে হিসাবে আমি নিজেকে সত্যি খুবই গর্বিত মনে করি। আমাদের কুমিল্লাতে অনেক গুণী গুণী মানুষ আছে, আর কলেজের মেইন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনার এই গাছটা। এটা বোধহয় হবে আপনার, আমি খেয়াল করি নাই, এটা জাম গাছ হবে। তো চলুন আপনাদেরকে আর একটু সামনে দেখাই, আর আপনাদেরকে একটু রানীদিঘির পাড়টাও দেখিয়ে নিই। আসুন, এখানে হচ্ছে কলেজ থেকে বের হতে মেইন গেটের আপনার এটা না, এটা হচ্ছে এদিক দিয়েও আবার কিন্তু বের হওয়া যায়, কিন্তু এই গেটটা বন্ধ ছিল। ঠিক আছে, তো চলুন আপনাদেরকে আর একটু দেখিয়ে দিই। আমি এখন মেন গেট দিয়ে বের হয়ে যাচ্ছি, আর এখানে আছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের আপনার প্রথম মেন গেটটা। তো চলুন আপনাদেরকে পুকুরটা দেখিয়ে দিই। এটা এদিক দিয়ে কিন্তু পুকুরে যাওয়া যায়, বাট এটা গেটটা অফ ছিল সেজন্য যাওয়া যায় নাই, এটাকে রানীদিঘি বলে। তো চলুন রানীদিঘিটা আপনাদেরকে দেখিয়ে দিই। রানীদিঘিতে কিন্তু পানি ছিল না, আমি জানি না দিঘিটা এত শুকনো কেন, আমি অনেকদিন পর গেছি ওই দিকে বাট পানি আমি দেখিনি। এটা কি ওনারা শুকিয়ে ফেলছে না এমনিতেই শুকনো? তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট হ্যান্ড শেয়ার করবেন, নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।